নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফুটেসাই এক্সাম প্রিপারেশনের জন্য জেনারেল স্টাডিজের একটি প্র্যাকটিস সেট দেখব। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে, তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটসগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান এ জে এল নেহেরু, অপশান বি সর্দার প্যাটেল, অপশান সি জে বি কৃপালনি, অপশান ডি আবুল কালাম আজাদ। তো সঠিক উত্তর অপশান সি জে বি কৃপালনি। পরের প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? অপশান এ শ্রীহরিকোটা, অপশান বি তারাপুর, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি চাঁদিপুর। তো সঠিক উত্তর অপশান এ শ্রীহরিকোটা। পরের প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশান সি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, অপশান ডি মিনিকয় ও লাক্ষাদ্বীপপুঞ্জ। তো সঠিক উত্তর অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মশাবাহিত রোগ নয়? অপশান এ ডেঙ্গু জ্বর, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি গোত, অপশান ডি গয়টার। তো সঠিক উত্তর অপশান ডি গয়টার। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো? অপশান এ অ্যামিবা, অপশান বি প্যারামিসিয়াম, অপশান সি ইউগ্লিনা, অপশান ডি তারামাস। তো রাইট অ্যান্সার অপশান সি ইউগ্লিনা। নেক্সট কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি বিলিয়ার্ড, অপশান সি লন টেনিস, অপশান ডি টেবিল টেনিস। তো রাইট অ্যান্সার অপশান এ ব্যাডমিন্টন। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক হলেন? অপশান এ পাস্কাল, অপশান বি চার্লস ব্যাবেজ, অপশান সি বিল গেটস, অপশান ডি এডিসন। তো রাইট অ্যান্সার অপশান বি চার্লস ব্যাবেজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে? অপশান এ ল্যাকটিক অ্যাসিড, অপশান বি অ্যামিনো অ্যাসিড, অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান ডি ট্যানিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন, ওয়াশিং সোডা হলো যেটা হচ্ছে স্যাল সোডা বা কাপড় কাঁচা সোডা? তো ওয়াশিং সোডা হলো অপশান এ ক্যালসিয়াম কার্বোনেট, অপশান বি ক্যালসিয়াম বাই কার্বোনেট, অপশান সি সোডিয়াম কার্বোনেট, অপশান ডি সোডিয়াম বাইকার্বোনেট। তো সঠিক উত্তর অপশান সি সোডিয়াম কার্বোনেট। পরের প্রশ্ন, আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো? অপশান এ আলোর তীব্রতা, অপশান বি ভর, অপশান সি সময়, অপশান ডি মহাজাগতিক দূরত্ব। তো সঠিক উত্তর অপশান ডি মহাজাগতিক দূরত্ব। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় কর নয়? অপশান এ বহিঃশুল্ক, অপশান বি ভূমি রাজস্ব, অপশান সি আফগারি শুল্ক, অপশান ডি ক্রয় কর, এই অপশান ডি আয়কর। ঠিক আছে, তো পরের প্রশ্ন এই সঠিক উত্তর অপশান বি ভূমি রাজস্ব। পরের প্রশ্ন, লোকসভায় মোট আসন সংখ্যা হলো? অপশান এ 552, অপশান বি 542, অপশান সি 549, অপশান ডি 544।
তো সঠিক উত্তর অপশান এ 552। পরের প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? অপশান এ 1954, অপশান বি 1959, অপশান বি 1950, অপশান ডি 1951। তো রাইট অ্যান্সার অপশান ডি 1951। পরের প্রশ্ন, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব। তো রাইট অ্যান্সার অপশান বি উড়িষ্যা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? অপশান এ 85.5 ডিগ্রি পূর্ব, অপশান বি 86.5 ডিগ্রি পূর্ব, অপশান সি 84.5 ডিগ্রি পূর্ব, অপশান ডি 82.5 ডিগ্রি পূর্ব। তো রাইট অ্যান্সার অপশান ডি 82.5 ডিগ্রি পূর্ব, অর্থাৎ 82.30 মিনিট। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ? অপশান এ ভ্যাটিকান সিটি, অপশান বি টুভালু, অপশান সি নাউরু, অপশান ডি পালাউ, পালাউ যেটা। তো সঠিক উত্তর অপশান এ ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? অপশান এ ফাহিন, অপশান বি হিউয়েনসাং, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান ডি টেলর। তো রাইট অ্যান্সার অপশান বি হিউয়েনসাং। হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? অপশান এ মিশর, অপশান বি ইটালি, অপশান সি মরক্কো, অপশান ডি মঙ্গোলিয়া। তো পরে সঠিক উত্তর অপশান সি মরক্কো। নেক্সট কোশ্চেন, উইংস অফ ফায়ার বইটি লিখেছেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি এপিজে আব্দুল কালাম, অপশান সি কে আর নারায়ণ, অপশান ডি আর ভেঙ্কটরমন। তো রাইট অ্যান্সার অপশান বি এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন, মেঘে ঢাকা তারা 1960, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক কে? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি তপন সিংহ, অপশান সি ঋত্বিক ঘটক, অপশান ডি মৃণাল সেন। তো রাইট অ্যান্সার অপশান সি ঋত্বিক ঘটক। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন বিভাজিত করেছে? অপশান এ ভারত ও চীনকে, অপশান বি ভারত ও পাকিস্তানকে, অপশান সি ভারত ও মায়ানমারকে, অপশান ডি ভারত ও নেপালকে। তো রাইট অ্যান্সার অপশান এ ভারত ও চীনকে। পরের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস পালিত হয়? অপশান এ 10ই নভেম্বর, অপশান বি 20ই সেপ্টেম্বর, অপশান সি 25 অক্টোবর, অপশান ডি 16 অক্টোবর। তো সঠিক উত্তর অপশান ডি 16 অক্টোবর। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতির নাম কি? অপশান এ প্রসূন যোশী, অপশান বি দেবাশিস করগুপ্ত, অপশান সি তুষার মেহতা, অপশান ডি রাজীব জৈন। তো রাইট অ্যান্সার অপশান বি দেবাশিস করগুপ্ত। পরের প্রশ্ন, ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? অপশান এ আফ্রিকা, অপশান বি আমেরিকা, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি বেলজিয়াম। তো রাইট অ্যান্সার অপশান সি অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়? অপশান এ নরম বরফ, অপশান বি শুভ্র বরফ, অপশান সি শুষ্ক বরফ, অপশান ডি কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশান সি শুষ্ক বরফ। পরের প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? অপশান এ নাইট্রিক অক্সাইড, অপশান বি নাইট্রাস অক্সাইড, অপশান সি নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশান ডি জিঙ্ক অক্সাইড। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা বিভিন্ন যারা ফুট এসআই এক্সামের জন্য যারা ফুট এসআই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।